আমি আজ আপনাদের সামনে কথা বলবো করোনা মোকাবেলায় জীবাণুনাশক দ্রবণ তৈরি করবেন কি করবে কি করে। করোনা মোকাবেলায় জীবাণুনাশক দ্রবণ তৈরি করতে পারেন ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইড বা বাজারে ব্লিচিং পাউডার নামে পাওয়া যায় যেটি সেটি দিয়ে। এটি দিয়ে আপনারা স্বল্প মাত্রার জীবাণুনাশক দ্রবণও তৈরি করতে পারেন, আবার বেশি মাত্রার সংক্রামক জীবাণুনাশক দ্রবণও তৈরি করতে পারেন। আমি বলছি স্বল্প মাত্রার সংক্রামক জীবাণুনাশক দ্রবণ তৈরির পদ্ধতি নিয়ে, যা দিয়ে আপনারা বাসাবাড়ির আসবাবপত্র, যন্ত্রাংশ, ফ্লোর, গাড়ি জীবাণুমুক্ত করতে পারেন। আমি আবার বলছি যেটা দিয়ে আপনারা আসবাবপত্র, যন্ত্রাংশ, ফ্লোর, গাড়ি জীবাণুমুক্ত করতে পারেন। এটি তৈরি করতে 20 লিটার পানিতে 1 টেবিল চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে রেখে দিন। 30 মিনিট থাকবে। 30 মিনিট রাখার পরে ওপরের স্বচ্ছ অংশ রেখে নিচের তলানি ফেলে দেবেন। তারপর সেটিকে আপনারা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, এই দ্রবণটি অবশ্যই পানযোগ্য বা কাজে ব্যবহারের যোগ্য নয়, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আরেকটি কথা, ক্লোরিন অত্যন্ত বিষাক্ত গ্যাস, তাই যেখানে সেখানে ব্লিচিং পাউডার রাখবেন না, যেখানে বাতাসের চলাচল আছে সেখানেই রাখবেন। করোনা মোকাবেলায় জীবাণুনাশক দ্রবণ দিয়ে সব কিছু বাসাবাড়ি আসবাবপত্র যন্ত্রাংশ জীবাণুমুক্ত রাখুন। ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।